হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে একটা বাম্পার অফারের ইলেকট্রিক স্কুটার দেখাবো জিরো ডাউন পেমেন্টে এই ইলেকট্রিক স্কুটারটা পাবেন কম দামে ইলেকট্রিক স্কুটারটা পাবেন ফাইন্যান্সে এই ইলেকট্রিক স্কুটারটা পাবেন বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলবো এটা হচ্ছে লিও কোম্পানির ডিলাক্স ভি এক্স মডেল এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদেরকে দেখায় এবং বিস্তারিত বলবো এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে দাম কত এর মধ্যে কি কি সুবিধা আছে দেখুন সামনেটা দেখতে এই ইলেকট্রিক স্কুটারের এরকম লাগবে এরপর দেখায় সাইডটা তো দেখুন সাইডটা দেখতে এই ইলেকট্রিক স্কুটার এর এরকম লাগবে এরপর দেখায় দিকে পিছনটা তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারের পিছনটা দেখতে এরকম লাগবে আপনাদেরকে থ্রি সিক্সটি ভিউ দেখালাম চারিদিকটা ঘুরিয়ে এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন এই ইলেকট্রিক স্কুটারটা আপনারা দেখতে পাচ্ছেন ইজি রাইটে পাবেন এটা ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে কলেজ রোডে পাবেন এই ইলেকট্রিক স্কুটারটা আর ফোন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশানও পেয়ে যাবেন তাছাড়া বোর্ডেও লেখা আছে আর যে কে ডিজিটালের পাশে এই শোরুমটা আর এই শোরুমের ফোন নাম্বারটা দেখুন বোর্ডে লিখা আছে তাছাড়াও এই ভিডিওর ডিসপ্লে তে পেয়ে যাবেন ফোন নাম্বারটা নিয়ে ফোন করতে পারেন আর এই ইলেকট্রিক স্কুটারটা দেখুন পিছন থেকে দেখাই এটা হচ্ছে ব্যাক লাইট আর ব্রেক লাইট আর এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার সাদা গ্লাসে এটা ইন্ডিকেটার সাদা হচ্ছে ব্যাক রেস্ট পিছনে যেটা এটা হচ্ছে মেটালের অনেক ইলেকট্রিক ফাইবার এর থাকে এরপর আপনাদেরকে দেখাবো মিটারটা মিটারের ডবোর্ড টা আপনারা দেখতে পাচ্ছেন আর এই মিটারের ড্যাসবোর্ড টা অন করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু এই ইলেকট্রিক স্কুটারটাতে ব্যাটারি নেই নতুন গাড়ি এখনো ব্যাটারিটা ফিটিং করা নেই তো এর কি কি বৈশিষ্ট্য আছে সেটা বলে দিই ডিজিটাল মিটার পাবেন কালারিং মিটার পাবেন কালারিং মিটার বলতে বিভিন্ন কালারের শো করবে কিছু কিছু মিটারে একই কালারের শো করে সাদা বা কালো তো এটাতে বিভিন্ন কালারের শো করবে লিখাগুলা বা ব্যাটারি চার্জিং যে চার্জিং সিম্বলটা সেগুলা বিভিন্ন কালারের শো করবে দেখতে ভালো লাগবে আর এই মিটারটাতে আপনারা স্পিড কতটা উঠছে কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারি কত চার্জ আছে ইন্ডিকেটার জ্বলছে হেডলাইট জ্বলছে টোটাল জিনিসটা এই মিটারটার মধ্যে শো করবে এই ড্যাশবোর্ডটার মধ্যে তাছাড়া যদি এই ইলেকট্রিক স্কুটারটাতে কোনো জিনিস খারাপ হয়ে যায় তাহলে মিটারে সিম্বল খারাপ হয়ে গেছে এই সব এই ইলেকট্রিক এই পাবেন এরপর সুইচগুলো বলে দিই এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ লং শর্ট এটা ইন্ডিকেটার সুইচ আর এটা হচ্ছে হর্ন সুইচ আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ এই সুইচটার একটা ভালো কাজ আছে ইলেকট্রিক স্কুটারটা কোথাও খারাপ হয়ে গেলে রাস্তায় মিস্ত্রি বা মেকানিক পাচ্ছেন নাই গাড়িটা সারানোর জন্য তো তখন এই সুইচটা দাবলেই গাড়িটা নিজে নিজে চলতে শুরু করবে একটা মিনিমাম স্পিডে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবেন পরে সারি নিলেই হবে আর এই সুইচটা হচ্ছে পার্কিং সুইচ এই সুইচটার কাজ হচ্ছে গাড়ি চাবি অন করে দিলেন গাড়িটা চলবে না পি সুইচটা দাবলেই পার্কিং মুডটা সরাবে তবে গাড়িটাই চলবে এই সুইচটারও একটা ভালো কাজ আছে অনেক টাইম কি হয় সামনে বাচ্চা চেপে থাকলে বা কোথাও দাঁড়িয়ে আছেন গপ্প করছেন কারোর সঙ্গে এক্সেলেটারটা দিয়ে দিলে গাড়িটা নিজে নিজে চলতে শুরু করে কিন্তু এই ক্ষেত্রে হবে না চাবিটা অন করা থাকলো গাড়ি এগাবে না পার্কিং সুইচটা দাবতে হবে পিটা সরাতে হবে তবে গাড়িটা চলবে এটা একটা ভালো বৈশিষ্ট্য এরপর দেখাই ডান দিকের সুইচগুলো এটা হেডলাইট সুইচ আর এটা হচ্ছে ইকোনমি মোড সুইচ মানে গিয়ার সুইচ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা লেভেল পাবেন আলাদা আলাদা স্পিডে চালাতে পারবেন 50 পর্যন্ত স্পিড উঠবে এই ইলেকট্রিক স্কুটারটাই আর এটা হচ্ছে আর সুইচ আর মানে হচ্ছে রিভার্স পিছন দিকে গাড়িটা চলবে ব্যাক গিয়ারের মতো ব্যাক গিয়ার সুইচ আর এটা হচ্ছে ক্রুজ সুইচ ক্রুজ সুইচ মানে হচ্ছে আপনি যে কোনো স্পিডে চালাতে পারেন এক্সেলেটার ছেড়ে দেওয়ার পরেও ওই সুইচটা দাবলে সেই স্পিডে চলবে এরপর দেখাই অ্যান্টি থ্রা প্লাম সিস্টেম মানে রিমোট সিস্টেমটা এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে গাড়ি যদি এটা লক করে রাখেন রিমোট দিয়ে তাহলে গাড়িটা চুরি হবে না কেউ হাত দিলে সাইরেন বাজবে তাছাড়াও গাড়ির চাকাটা লক হয়ে যাবে ঠেলে নিয়ে যেতেও পারবে না সাইরেন বাজবে এটাও একটা ভালো বৈশিষ্ট্য আর এই চাবিটা দিয়ে আপনারা একই জায়গার থেকে তিনটা জিনিস অপারেট করতে পারবেন গাড়িটা অন অফ করতে পারবেন সিট খুলতে পারবেন হ্যান্ডেল লক করতে পারবেন বাঁধি দিকে সিট খুলে যাবে ডান দিকে অন হবে আর দেবে বাঁ ঘোরালে ঘুরালে লক হবে একই জায়গা থেকে তিনটা অপারেট হবে কিছু কিছু মডেলের ক্ষেত্রে অন্য জায়গায় সিটটা খুলে আর এটা হচ্ছে ব্যাগ হুক আর এখানে আপনার একটা ছোট ডিগি পাবেন ডান দিকে দিকে দু জায়গাতেই পাবেন দেখুন বাঁ দিকেও পাবেন ছোট একটা বক্স জলের বোতল রাখার জন্য বা কাগজপত্র রাখার জন্য এখানে নিয়ে যেতে পারবেন এরপর দেখাই সামনে কতটা জায়গা পাবেন তো দেখুন এখানে অনেকটা জায়গা পাবেন এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন তাছাড়াও এখানে গ্যাস সিলিন্ডার রেখে নিয়ে যেতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটাতে অনেকটা জায়গা দিয়েছে এই কোম্পানি কিছু কিছু মডেলের ক্ষেত্রে কম জায়গা দেয় এরপর দেখাই সিটের তলে কতটা জায়গা পাবেন দেখুন আগের থেকে অনেক জিনিস রাখা আছে এখানে আপনারা অনেকটা জায়গা পাবেন দেখুন এটা হচ্ছে মিরার এই মিরারটা এখনো ফিটিং করা নেই গাড়িটা নতুন আর একটা ম্যাট পাবেন পাদানিতে বিছানোর জন্য আর একটা চার্জার পাবেন এটা হচ্ছে শার্ট বোল্ট চার্জার এগুলো সব ফ্রি পাবেন গাড়ির সঙ্গে আর কিছু ম্যানুয়াল বই পাবেন তো দেখুন এতটা আপনারা জায়গা পাবেন বক্সে যে জায়গাটা এতটা পাবেন যেটাকে বুট পেস বলা হয় এখানেও আপনারা অনেক কিছু জিনিস রেখে বহন করতে পারবেন আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন এই এমসিবি সুইচটার কাজ কি বলে দিই গাড়িতে কোথাও যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই এমসিবিটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে তাছাড়াও গাড়িটাই যত লোড ক্যাপাসিটি তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলেও এই এমসিবিটা বন্ধ হয়ে যাবে তাছাড়া আপনারা এক মাসের জন্য বা দু মাসের জন্য বা পনেরো দিনের জন্য গাড়িটা চালাচ্ছেন নাই কোথাও বাইরে গেছেন তো এই এমসিবিটা বন্ধ করে রাখলে পুরো পাওয়ারটাই কাট হয়ে যাবে ব্যাটারি থেকে যে পাওয়ারটা পাই আর গাড়িতে পাবে না শুধু ব্যাটারিতেই পাওয়ারটা থাকবে এরপর বলি এই পিছনের সম্বন্ধে মোটর সম্বন্ধে তো দেখুন এটা হচ্ছে সুইং আর্ম কাভার এটা ফ্লেক্সিবল ফাইবারের সহজে ভাঙবে না দেখুন দুমড়াচ্চি ভাঙছে না এরপর বলি এই মোটরটার সম্বন্ধে তো এই মোটরটা হচ্ছে বিএল ডিসি হাফ মোটর ব্রেসলেস মোটর বলা হয় আর এই মোটরটার পাওয়ার হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মোটর আর এই মোটরটা দুশো পঞ্চাশ ওয়ার্ড হওয়ার জন্য মাইলেজটা বেশি পাবেন দুশো পঞ্চাশ ওয়ার্ড লেখা আছে মোটরটাই কোথায় লেখা আছে দেখাবো আর এই টায়ারটা পাবেন টিউবলেস টায়ার আর টায়ারের নাম্বার হচ্ছে তিনশো দশ মানে তিনশো দশ টায়ারটা সাইজ আর স্প্রিং কয়েল হাইড্রোলিক সকাজার পাবেন আর অ্যাডজাস্টেবল শখ পাবেন দেখুন অ্যাডজাস্ট করা যাবে পাঁচটা লেভেলে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার লোড অনুযায়ী স্প্রিংটা টাইট ঢিলা করতে পারবেন দুদিকেই অ্যাডজাস্টেবল সকাজার আর আছে মানে সকালে যা একটা যখন অ্যাডজাস্ট করবেন দুদিকে সমানভাবে অ্যাডজাস্ট করতে হবে এরপর দেখাই মটরের ডান দিকটা তো দেখুন মটরের ডান দিকে লেখা আছে দুশো পঞ্চাশ ওয়ার্ড ভালো করে দেখুন এরপর দেখাই এটা ফুড ড্রেস এরকম দুদিকেই দুটা ফুড ড্রেস পাবেন ফুড ড্রেসের সিস্টেমটা দেখুন সুইচটা দাবলে খুলে যাচ্ছে আর দাবলে লেগে যাচ্ছে এইভাবে দুদিকে দুটো ফুট পাবেন এই ইলেকট্রিক স্কুটারটিতে এরপর দেখায় সামনেরটা সামনেটা হচ্ছে ডিস ব্রেক পাবেন সামনে যে ব্রেকটা ডিস ব্রেক পাবেন এই ইলেকট্রিক স্কুটারটাতে আর টেলিস্কোপিং শকাজার পাবেন আর সামনের টায়ারটাও টিউবলেস টায়ার পাবেন টায়ারের সাইজ হচ্ছে তিনশো দশ আর অ্যালো হুইল পাবেন দেখুন অ্যালো হুইলটা দেখতে বা দিক থেকে এরকম লাগবে আর বডিতে হেডলাইট পাবেন হ্যান্ডেল বারের সঙ্গে এই গাড়িতে হেডলাইট পাবেন না হ্যান্ডেল বারের সঙ্গে দুদিকে দুটা ইন্ডিকেটর পাবেন দিকের ইন্ডিকেটর ডান দিকের ইন্ডিকেটর হোয়াইট গ্লাসে আর বডিতে আপনারা হেডলাইট পাবেন তার সঙ্গে ডিআরএল পাবেন দুই দিকে দুটা দেখুন ডিআরএল লাগানো আছে সন্ধ্যাবেলায় দেখতে খুব সুন্দর লাগবে আর এলইডি হেডলাইট বাল্ব পাবেন এলইডি হেডলাইট বাল্ব হওয়ার জন্য ব্যাটারি পাওয়ারটা কম খরচা হবে আর এই ইলেকট্রিক স্কুটারের যে হেডলাইটের ডিজাইনটা দেখছেন এটাও ডিলাক্স মডেল আর একটা ডিলাক্স মডেলের হেডলাইটের ডিজাইন আলাদা আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আর এখানে দেখুন লিও ই বাইক ব্র্যান্ডিং করা আছে কোম্পানির এরপর বলি এই ইলেকট্রিক স্কুটারটাতে ব্যাটারি সম্বন্ধে আর মাইলেজ সম্বন্ধে তো দেখুন 8 ভোল্ট লিড এসির ব্যাটারি যদি লাগান 32.9 এএইচ ব্যাটারি দেন তাহলে আনুমানিক মাইলেজ পাবেন 60 থেকে 70 এখান থেকে যেটা বলা হচ্ছে আর লিথিয়াম ব্যাটারি যদি বেশি এম্পিয়ারে লাগান তাহলে এর থেকে বেশি মাইলেজ পাবেন আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম বলে দিই এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে 51000 টাকা আর আপনারা যদি বলেন ইউটিউব চ্যানেলটা দেখে এসছি এই চ্যানেলটার নাম করেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেল দেখে এসেছি তাহলে আরও এক হাজার টাকা ছাড় পাবেন আপনারা পঞ্চাশ হাজার টাকায় এই ইলেকট্রিক স্কুটারটা পাবেন আর এখন এই শোরুমে ইজি রাইটে ধামাকা অফার চলছে আপনারা যদি ফাইন্যান্সে ইলেকট্রিক স্কুটার কিনতে চান তাও পাবেন জিরো ডাউন পেমেন্টে ইলেকট্রিক স্কুটার পাবেন আর এই ধরনের নতুন নতুন যদি ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন